Hello, Assalamualaikum. This is Tarana. চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো যেহেতু এখন বাসায় আছি তো আর এই সপ্তাহে আমি একটু বেশি খুশি, যাই হোক এটার কথা বাদই দিলাম। তো আসলে বেসিক্যালি আজকে আমার এই ভিডিওটা হবে, আমি যেহেতু বাসায় এখন আছি ওখানে মানে অনেক সময় আছে আসলে নিজের স্কিনের টেক কেয়ার করার জন্য। সো সেই জন্যই আমি আমার স্কিনটাকে হেলদি রাখার জন্য বাসায় হোমমেড বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করি সপ্তাহে, যেটা নিয়ে আমার ভিডিও আছে আগে প্রিভিয়াস। আর হচ্ছে আমি তার মানে এই না যে আমি বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করি, আমি কিন্তু সিরাম সুতিংয়ের এসবও কিন্তু ইউজ করি। সো আজকে আমার ভিডিওটি হবে যে কীভাবে আমার স্কিনের টেক কেয়ারটা আমি প্রতিদিন রেগুলার ওয়াইজ করি ওটা নিয়ে। সো আমি ভিডিও করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। তো বেসিক্যালি আমি প্রথমে সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমি কিন্তু আমার ফেসটা আসলে ফেস ওয়াশ করে নেই, আমার স্কিনটা মাঝে মাঝে খুব অয়েলি হয়ে যায়, মাঝে মাঝে খুব বেশি ড্রাই হয়ে যায়, আমি আসলে বুঝি না আমার হয়তো কম্বিনেশন স্কিন। যাই হোক তো আমি খুব ভালো মানে মানে ফেস ওয়াশ যেটা ইউজ করি এটা আমার স্কিনের সাথে যেটা যায় আসলে। তো আমি এখন আপাতত ইউজ করতেছি ক্লিয়ান কেয়ারে, এটা এই ফেস ওয়াশটা ইউজ করতেছি যেটা আমার স্কিনের খুব ভালো সুইট করছে এটা। আর আমি কিছু কোরিয়ান ব্র্যান্ডের ফেস ওয়াশও ইউজ করি, তো ওগুলো কিন্তু আসলে স্কিনের জন্য অনেক ভালো, খুব ভালো যায় আর কি। তো এটা আমার স্কিনটাকে মানে আমার পিম্পলস রিমুভ করতে হেল্প করে আর হচ্ছে আমার স্কিনটাকে মানে একটু ফ্রেশ রাখে, এটা খুবই ভালো, আমার খুব ভালো লাগে, কিন্তু খুবই ভালো এটা দিয়েই কিন্তু ফেস ওয়াশ করি সবাই। মর্নিং আমার স্কিন কেয়ার বলতে আমি এটা দিয়ে দিই। আমি প্রতিদিন একটা জিনিস আসলে আমার ফেসের আমার স্কিনে যে খাবারটাকে আমি বলি আসলে ওটা আমি ইউজ না করে থাকতে পারি না, আমি কখন যখন সময় পাই আমি ডেইলি দুইবারই ইউজ করি, বাট এখন একবারই ইউজ করতেছি এটা সুতিং জেল। এটা আমার এত প্রিয় কারণ হচ্ছে এটা আমার স্কিনে খুব ভালো কাজ করছে, যারা ইউজ করে সবারই কিন্তু খুব ভালো কাজ করে এই সুতিং। আমি এখানে আপাতত অনেক সুতিং জেল ইউজ করি, অ্যালোভেরা ইউজ করছি, এগারটা ইউজ করছি, তারপর হচ্ছে অ্যালোভেরাটা ইউজ করছি, কোথায় মানে সুতিং জেল আমার স্কিনে খুব ভালো সুইট করছে, মোটামুটি সবার স্কিনে খুব সুইট করে। আমি এখন আপাতত ইউজ করতেছি যে স্নেলের এটা কোরিয়ান প্রোডাক্টটা, স্নেলের এটা ইউজ করতেছি, আমার স্কিনের সাথে খুব ভালো গেছে এটা। আর এটা এটার ফাংশন এত বেশি যেটা আসলে বলে শেষ করা যাবে না, এটা স্কিনের কোলাজেনটাকে বাড়াতে হেল্প করে আর হচ্ছে যে রেডনেস রিডিউস করতে হেল্প করে আর হচ্ছে স্কিনটাকে স্মুথ করে, কারো যদি সানবার্ন থাকে ওটাও রিমুভ করতে হেল্প করে। মোট কথা হচ্ছে ড্রাই স্কিনের জন্য কিন্তু এটা খুব ভালো, আবার স্কিনটাকে ড্রাই হওয়া থেকে হেল্প করে আর হচ্ছে যেহেতু আমার কম্বিনেশন স্কিন তো এটাও আমার স্কিনের সাথে খুব ভালো গেছে। আর হচ্ছে স্কিনে যেটা মানে ফুড আর কি মানে খাবার যেটাকে বলে, তো সুতিং আমার মনে হয় সুতিং জেলের মধ্যে কিন্তু সব কিছুই দেওয়া থাকে, যেটা স্কিনে দিলে এটা দেওয়ার পর স্কিনটা এত ফ্রেশ লাগে, স্মুথ লাগে, তো এটা আসলে কার্যকারী তো বলে শেষ করা যাবে। তো এটাই ছিল আর কি আমার মানে স্কিন কেয়ার রুটিনের মধ্যে। তো আমি আসলে কোনো মানে ক্রিম টিম এখন আপাতত লাগাচ্ছি না কারণ আমার এসব পেয়ে কিন্তু আমার খুব ভালো কাজ করতেছে, তো আমি আসলে আমার স্কিনে আবার একটু মাঝে মাঝে সেন্সিটিভ সব প্রোডাক্ট আমি ইউজ করতে পারি না। তো আর হচ্ছে আমি রাতে ঘুমানোর সময় আমার আমি সিরাম ইউজ করি, যেটা আমি এতদিন ইউজ করছি স্নেলের এই সিরামটা ইউজ করছি, তো এটা এখন প্রায় শেষের দিকে, তো এখন আপাতত এটা ইউজ করবো না, তো আমি অন্য সিরামে চলে যাবো। কারণ আমি আসলে ট্রাই করি কিছুদিন পর পর সেটা সিরাম বলি না কেন বাবা, তো সিরাম আমি আসলে ইউজ করি, এই সিরামটা আমার খুব বেশি ভালো কাজ করছে, আমার স্কিনটা খুব ফ্রেশ আর হচ্ছে যে আমার স্কিন হেলদি করতে হেল্প করছে। তো এই এটার আসলে
কার্যকারিতা বলে শেষ করে যারা যারা ইউজ করছে স্নেল সিরাম সবাই জানে আর আমি এইসব এইসব প্রোডাক্ট কিন্তু নেই পালস আর একটা পেজ থেকে ওদের একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় আমি ওখান থেকে ওই পেজ থেকে কিন্তু আমার প্রোডাক্টগুলো আমি সব নেই আর হচ্ছে স্নেল হচ্ছে আপনার স্কিনের ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে হেল্প করে ড্রাই স্কিনের জন্য খুবই ভালো অ্যান্টি এজিংয়ের কাজ করে তারপর হচ্ছে স্ট্রেচ মার্কস থাকলে কিন্তু খুব রিডিউস করতে হেল্প করে আর হচ্ছে যাদের একনে আছে বেসিক্যালি এটা যাদের একনে আছে একনের জন্য কিন্তু এটা খুবই ভালো স্নেলের সিরামটা তবে অরিজিনাল প্রোডাক্ট এটা অনেক রেপ্লিকা বের হয়েছে সো এটা অরিজিনাল প্রোডাক্ট যদি কেউ মানে ইউজ করে এটা বুঝবে তার ব্রাইটনেস করতে খুব হেল্প করে তো এখন যেহেতু আমার এটা আপাতত প্রায় শেষ হয়তো আর এক সপ্তাহ ইউজ করা যাবে তো আমি এখন মানে এটা আমি আসলে 500 আমার ইউজ করছি 500 একটা নিলে আপনার দুই মাস মানে ইজিলি চলে যায় সো আমি এখন চিন্তা করলাম যে যেহেতু অনেকদিন মানে স্নেলের সিরামটা ইউজ করছি আমি এখন অন্য একটা সিরামে চলে যাচ্ছি তো আমি এটা শেষ হলে আমি এখন এই উজিয়া নায়াসিন এটাতে চলে যাব এই সিরামটা অনেক ভালো খুবই ভালো এটা রিভিউ সব কিছু কিন্তু পালসাই পেজ থেকে নেয়া আর হচ্ছে উজা নায়াসিন সিরামের মধ্যে 5% নায়াসিন আছে যেটা স্কিনের জন্য খুবই ভালো আর হচ্ছে আপনার ওই যে পিগমেন্টেশনের জন্য খুব ভালো ব্রাইটেন করতে হেল্প করে স্কিনটাকে ময়শ্চার করতে হেল্প করে আসলে সিরামের কার্যকারিতা বলে আসলে শেষ করা যায় না এইগুলোই আসলে আমার ডেইলি রুটিন আর কি আমি আসলে বেসিক্যালি সিরাম আর সুতিং জেল ইউজ না করে আসলে থাকতে পারি না আমার কেন জানি স্কিনের জন্য আমার এত ভালো লাগে সুতিং জেলগুলো ইউজ করতে আর সিরাম তো ডেফিনেটলি ইউজ করি এটা আর শীত মাস আমি প্রতিদিন ইউজ করি সপ্তাহে একবার আর হচ্ছে একটু ফেস প্যাক নিজের জন্য নিজের স্কিনে টেক কেয়ার করার জন্য ইউজ করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেয়ার করলাম আমার স্কিন কেয়ার রুটিন ডেইলি সো হোপফুলি খুব সুন্দর নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ তো আমি আরেকটা জিনিস ইউজ করি মানে সেটা আবার রেগুলার বেস না রেগুলার ইউজ করলে আসলে কোনো সমস্যা নেই আমি হয়তো সপ্তাহে একবার ইউজ করি শীট মাস্ক আমি আমার কাছে অনেকগুলো শীট মাস্ক আছে এই শীট মাস্কগুলো আমি ইউজ করি তো আজকে আমি আসলে গার্নিয়ার শীট মাস্কটা ইউজ করছি গার্নিয়ার শীট মাস্কটা ইউজ করি শীট মাস্কও আসলে স্কিন ভালো রাখার জন্য খুব ইজি একটা প্রসেস যেটা আমি নিজেই ইউজ করতেছি এটা জাস্ট মুখে আমি লাগাই 15 মিনিটের মতো সময় দিই 15 মিনিটের আর এটা স্কিনে এত বেশি বেনিফিট এটার মানে আসলে বলে শেষ করা যায় না যদি আমরা অনেক প্যাক ইউজ করি একটু সময় যায় শীত মাস্কের মধ্যে কিন্তু মানে ওই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে যেটা আমাদের স্কিনটাকে ফ্রেশ স্মুথ করতে হেল্প করে আর হচ্ছে এটার মানে যখন মানে আমরা শীত মাস্ক ইউজ করি তখন অনেক সময় অনেকের স্কিনে হয়তো একটু র্যাশ হতে পারে সেক্ষেত্রে যার স্কিন টোন যেরকম ওভাবে শীত মাস্ক ইউজ করতে হবে তো আমি এখন আপাতত এগুলি ইউজ করতেছি আমার খুব ভালো লাগতেছে 15 মিনিট রেখে আমি জাস্ট ওয়াশ করে ফেলি তো আমি এখন আমার নেক্সট প্রোডাক্টে চলে যাব যেটা আমি রেগুলার ওয়াইজ ইউজ করি তো হ্যাঁ আমি একটা জিনিস আসলে বলতে ভুলে গেছি আমার যে আমি যেসব প্রোডাক্টগুলো আসলে যে পেজ থেকে নেই এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ওই পেজ থেকে আমি আসলে বেসিক্যালি নিচ্ছি আমি সব আসলে সত্যি কথার মধ্যে আমি অরিজিনাল প্রোডাক্ট পাইছি তো এটাই ছিল